সোয়াহাতের কালী প্রতিমা এখন 42 ফিট উচ্চতায় গিয়ে দাঁড়িয়েছে। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী বাজার সার্বজনীন কালী পুজো শুধুমাত্র মালদহ জেলা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন। 42 ফিটের এই প্রতিমা তৈরি করতে প্রয়োজন হয় প্রায় 1 কুইন্টাল কাঁটা, 200টি বাঁশ, 50 কেজি দড়ি ও 40 কাহন খড়। আশ্চর্যের বিষয় হলো বিশালাকার এই প্রতিমাকে মন্দির থেকে প্রায় 600 মিটার দূরে নিয়ে গিয়ে জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। কোনো চাকা লাগানো হয় না, দড়ি ধরে টেনে নিয়ে গিয়ে বিসর্জন হয়। এই কালী পুজোয় বলি প্রথা নেই, তবে ভক্তরা এখানে অনেক সোনা ও রূপোর অলংকার দান করে থাকেন। 42 ফুট এখন এসে দাঁড়িয়েছে। প্রথমে আমাদের ছোট আকারে হতো 3.5 ফিটে, ধীরে ধীরে বাড়তে বাড়তে 42 ফুটে আজকে এটা বহিরাগত আলোকসজ্জা দ্বারা চতুর্দিক আলোকিত হয়। আমরা এই পুজোটাকে আমরা ওটা বুলবুলচণ্ডীতে CCTV-র সার্ভেলেন্সের মধ্যে রেখেছি আমরা, যাতে প্রায় কাঁটা লাগে 1 কুইন্টাল, দড়ি লাগে প্রায় 50 কিলো দড়ি লাগে, খড় লাগে প্রায় 40-42 কাউন খড় লাগে, এসব দিয়ে এবং বাঁশ লাগে প্রায় 200টা বাঁশ লাগে, এসব দিয়ে আমাদের এই প্রতিমাটা তৈরি করা হয়। প্রতিমার উচ্চতা আমাদের 42 ফুট। পুজো উপলক্ষে 14 দিনব্যাপী চলে বিশাল মেলা। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন পুজো ও মেলা দেখতে। বুলবুলচণ্ডী গ্রামের আশেপাশে কোনো কালী পুজো একসময় হতো না। 1949 সালে বুলবুলচণ্ডী গ্রামের 5 জন যুবক মিলিত হয়ে এই পুজোর সূচনা করেছিলেন। প্রথম বছর মা কালীর উচ্চতা ছিল 1.25 হাত। পুজোর প্রথম বছর থেকে নিয়ম চালু করা হয়েছিল প্রতি বছর মুঠো হাতে বৃদ্ধি করা হবে মা কালীর উচ্চতা। সে মতোই প্রতি বছর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে দেবীর উচ্চতা। 74 বছর আগে বুলবুলচণ্ডীর 5 জন যুবক, তখন তারা যুবকই ছিলেন, 5 জন যুবক বুলবুলচণ্ডীর কোনো কালী পুজো হতো না বলে সোয়াহাতের কালী করেছিলেন, এবং সোয়াহাতের কালী ভিড়ে একটা ছোট অনুষ্ঠান হতো। পরবর্তীকালে অনেকের বদলতাই কালী মুঠোনাথ করে বাঁচতে শুরু করে। একটা প্রতিজ্ঞা ছিল যে আমরা কালীকে মুঠোনাথ করে প্রতি বছর বাড়াবো। এই করতে করতে এই কালী প্রায় 52 ফিট হয়ে যায়। 52 ফিট হয়ে যাওয়াতে চারিধারে অসুবিধা হয়ে যাচ্ছিলো, 52 ফিট কালী নিয়ে যাওয়ার জায়গা পাচ্ছিলাম না। তখন আমরা স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিয়ে এই কালী 42 ফুট করে নিয়েছি। একসময় এই উচ্চতায় গিয়ে পৌঁছায় 52 ফিট পর্যন্ত। বিশালাকার এই প্রতিমা বিসর্জন করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয় পুজো কমিটির উদ্যোক্তাদের। সে সময় পুজো কমিটি ও স্থানীয় গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় একটি নির্দিষ্ট উচ্চতায় রাখা হবে দেবীকে। সকলের সম্মতি নিয়ে 42 ফিট উচ্চতায় প্রতিমা স্থায়ী করা হয়। তারপর থেকেই এই উচ্চতা রেখে প্রতি বছর পূজিত হয়ে আসছেন। এবছর বুলবুলচণ্ডী সার্বজনীন কালী পুজো 74তম বর্ষ। বর্তমানে পুজোকে ঘিরে 15 দিনব্যাপী চলে বিশাল মেলা। তবে পুজোর শুরুর নিয়ম অনুযায়ী প্রতি বছর 13 দিন মন্দিরে থাকেন দেবী। 14 দিনের বিকেলে বিশাল শোভাযাত্রা সহকারে বিসর্জন করা হয়। বিসর্জন দেখতে বিভিন্ন প্রান্তের বহু মানুষ ছুটে আসেন এখানে। মালদহ থেকে হরসিৎ সিংহ, News 18 লোকাল।